সিলেটের একটা ঐতিহ্যবাহী প্লেস হচ্ছে জৈন্তাপুর রাজবাড়ি। এই জৈন্তাপুর রাজবাড়িতে আজকে আসছি। এখানে জাফলংয়ে ঘুরতে আসছিলাম, জাফলং থেকে যাওয়ার পথে জৈন্তাপুর রাজবাড়ি। এখানে দেখেন অনেক, এটা হচ্ছে, এটা একটা বেদি, এখানে হচ্ছে বিচারালয়, এটা ছিল বিচার বস্তু, এখানে বিচার সভা বস্তু, যে বিচারে সাজাপ্রাপ্ত কয়েদিকে ওই ঘরের ভেতরে নিয়ে ওইখানে নরবলি দেওয়া হতো। এবং ক্ষেত্র বিশেষে কোনো কোনো সময় যদি প্রকাশ্যে নরবলি দেওয়ার দরকার পড়তো, তাইলে এখানেও অনেক সময় নরবলি দেওয়া হতো। মানে মানুষের সামনে, একজন অসংখ্য মানুষের সামনে এই বিচার, যে রানী যখন বিচার কি বলে রায় দেওয়ার পরে, যে এখানে সরাসরি ওই মানুষটাকে এখানে ফেলা হতো। চিন্তা করেন কত নৃশংস ছিল ব্যাপারগুলো। তো এখনও, এখন কি আর এরকম আছে? এখন তো এরকম নাই। এখন যে শাস্তি হয় সেটা ফাঁসি হয় মানুষের, কিন্তু ফাঁসি হইলেও ফাঁসিটা তো এরকম প্রকাশ্যে সাধারণত হয় না। কিন্তু এটা ছিল একটা সময় অনেক প্রাচীনকালে, 1668 শতাব্দী, এখানে শতাব্দীতে এখানে ছিল এই রাজ্যটা ছিল জৈন্তাপুর রাজ্য। হ্যাঁ, জৈন্তাপুর রাজ্যের একটা বড় অংশ পড়ে গিয়েছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের মধ্যে। আর আমাদের এখানে দেখেন, এখানে ঐতিহ্য সংরক্ষণ সংস্থা নিজপার জৈন্তাপুর সিলেট। হ্যাঁ, জৈন্তা রাজ্যের ঐতিহ্য সংরক্ষণ সংস্থা। তো ঐতিহ্য সংরক্ষণ সংস্থা কী ঐতিহ্য সংরক্ষণ করতেছে এটা বোঝা যাচ্ছে না। সব কিছু ভেঙে যাচ্ছে এবং সব একদম ভেঙে ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে প্রাচীন দেয়ালগুলো দেখেন, এখানে একটা কুয়া আছে, এই কুয়াটা আমি আপনাদেরকে দেখাই। এটা কি কুয়া? কুয়াটা ভরে গিয়েছে। হ্যাঁ, এটা ভরে ভরে একদম ময়লার স্তূপ হয়ে গিয়েছে। আর এই পাশে বিশাল দেয়াল দেখেন, কি একটা দেয়ালের কি সাইজ, দেয়াল কি বিশাল পরিমাণ চওড়া একটা দেয়াল। এটা ছিল ভিটা এই বাড়ির, জৈন্তাপুর রাজ্যের যে মূল বাড়ির ভিটা, এটা হচ্ছে পেছনের অংশ ছিল আর ওই পাশটা সামনের অংশ। হ্যাঁ, ওইটা ছিল যেদিকে আমরা প্রবেশ করলাম, হ্যাঁ ওইটা ছিল গেট। তো আমি আজকে অনেকগুলা কলেজের অনেকগুলা মেয়েদেরকে নিয়ে আসছি এখানে, ওরা সবাই এখানে আসছে ঘোরার জন্য। এই যে এদিকে এদিকে শোনো তো, তোমরা দুইজন কিছু বলো, জৈন্তা রাজ্য সম্পর্কে তোমরা কি জানো একটু বলো আমাকে। এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, তখন লাইটের ভালো দেখা যাবে। এখানে বলো, একজন একজন প্রথমে তুমি বলো, কি নাম তোমার? জৈন্তা রাজবাড়ি, এটা আমার আগে জানা ছিল না। হ্যাঁ, শিক্ষা সফরে এসে আমি এটা ফার্স্ট জানতে পারছি যে একটা, মানে আমাদের জৈন্তাপুরে একটা মানে রাজবাড়ি আছে। হ্যাঁ, এটা সম্পর্কে আমার অনেক ধারণা আছে, যেমন ধরো একটা ইতিহাস পড়ে জানতে পারছি, বই পড়ে এটা আমি কিন্তু জানতে পারতাম না। তুমি কোন সাবজেক্টে পড়ো? আমি অ্যাকচুয়ালি ডিগ্রি প্রথম বর্ষে। আর তুমি দ্বাদশ? আচ্ছা, তোমার এই বাড়ি সম্পর্কে কি জানা আছে কিছু? আমি মূলত কিছু কিছু জানতাম যে এটা কোন রাজার আমলের এবং কোন রাজার নাম অনুসারে এটা হয়েছে, কিন্তু ওনার যে আলাদা করে একটা বিচারালয় ছিল এবং এটা আমাদের দেশের এই অংশটায়, সেটা জানতাম না এবং এই জায়গাটাতে কোনোদিন আসি নাই। তো আজকে আসতে পেরে, দেখতে পেরে অনেকটা ভালো লাগতেছে, বা এটা সম্পর্কে অনেক ধারণা হয়েছে আর কি। আচ্ছা, আর আর কেউ, তুমি কি জানো? আমি যতটুকু জানি, শুনছি এটা ভারত মহাদেশের শেষ স্বাধীন রাজ্য ছিল। হ্যাঁ হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের শেষ স্বাধীন রাজ্য। তো এটা কত সালে ব্রিটিশরা দখল করছিল সেটা জানো? জি না, সেটা জানি না। শেষ রানীর নাম কি ছিল সেটা জানো? প্রমিলা দেবী। আচ্ছা, এরপরে এই রাজ্যের যে যিনি প্রতিষ্ঠাতা তার নাম জানো? সর্বশেষ রাজা ছিলেন জয়ন্ত রায়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম তোমার? হুমায়রা হোসেন খুশি। ও, নাম খুব সুন্দর, তুমি সবসময় খুশি থাকো। ঠিক আছে, ওকে।